সবাইকে স্বাগত। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এ সপ্তাহের অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত এবং নিয়োগ সংক্রান্ত আপডেটগুলো তুলে ধরা হচ্ছে। এ সমস্ত বিষয় রয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশের পরীক্ষা, নতুন প্রাইমারি টেট, প্রাথমিক শিক্ষক নিয়োগ, নতুন আপার প্রাইমারি টেট, এ সমস্ত বিষয় নিয়ে সংক্ষিপ্ত তথ্যগুলি তুলে ধরাচ্ছে যা এ সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রথমেই কলকাতা ও রাজ্য পুলিশের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গেছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট, কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা 29 ডিসেম্বর 2024 মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী আপডেট, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একজন চাকরি প্রার্থী পিউ বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রশ্নটি হচ্ছে 2024 সালে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কি বেরোবে, এটি হচ্ছে প্রশ্ন। তার উত্তরে কর্মসংস্থান পত্রিকা কি উত্তর জানাচ্ছে দেখুন, বলছে হ্যাঁ বেরোবে, এটি জানাচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। এখন চলছে নভেম্বর মাস, পরে ডিসেম্বর, দিয়ে 2024 সাল খতম, আর এই সময়ের মধ্যে 2024 সালের মধ্যে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে কি আপনারাই বুঝে নেন। এটি হচ্ছে কর্মসংস্থান আপডেট। তার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল এক সাংবাদিক সম্মেলনে জানান 2024 সালে প্রাইমারি টেট হবে না, 2022 সালে টেট পাস প্রার্থীদের আইনি জটিলতার জন্য এখনও ইন্টারভিউ হয়নি, 2023 সালের প্রাথমিক টেটের যে পরীক্ষা গত বছর ডিসেম্বরে হয়েছিল তার ফল এখনও বেরোয়নি, তাই বিগত দুটি পরীক্ষার নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন করে প্রাথমিক টেট নেওয়া হবে না, তাই পূর্ব নির্ধারিত কথামতো এবছর ডিসেম্বরে টেট হচ্ছে না, 2024 সালে প্রাথমিক টেট আপাতত হচ্ছে না, 2025 সালে জুন মাসের মধ্যে 2024 সালের প্রাইমারি টেট নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে, তবে পুরো বিষয়টি নির্ভর করছে সরকারের উপর। আগামী বছর জুন মাসের আগে দুটি নিয়োগ কাজ সম্পন্ন করা হবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ আগে হবে, তারপরে নতুন প্রাথমিক টেট 2024-এরটাই 2025-এর।